এবং ইতিমধ্যে সকাল থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছিল শিলিগুড়িতে এবং এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমেছে শিলিগুড়িতে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখব। অবিরাম বৃষ্টি কিছুটা কমলো শিলিগুড়িতে এবং এই মুহূর্তে পরিষ্কার রয়েছে শিলিগুড়ির আকাশ এমনটা বলা যেতেই পারে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। সেখানে রয়েছে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি রীনা কুমার, কি জানাচ্ছে রীনা শুনব। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। আমরা শুনলাম রীনার কথা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ শুরু হয়েছে এবং যার ফলে একদিকে যেমন পাহাড় রয়েছে, পাহাড়ের সঙ্গে কিন্তু সমতলে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে এবং পাহাড়ে বিভিন্ন এলাকায় ধস নামার ফলে আটকে যায় রাস্তা এবং আটকে পড়েছেন বিভিন্ন পর্যটকেরা। এবং তার পাশাপাশি এই বর্ষণের ফলে জলস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি মাটিকাড়া যে বালাসন সেতু রয়েছে সেই সেতুতে ভাঙন দেখা দিয়েছে এবং যার ফলেও কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে সেতুর ওপর দিয়ে যান চলাচল এবং বৃষ্টির ফলে জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত। আজ লক্ষ্মী পুজো রয়েছে এবং সব এই মুহূর্তে বৃষ্টি কিন্তু কিছুটা কমেছে শিলিগুড়িতে এবং তার পাশাপাশি কিছুটা মানুষের কিন্তু যে চলাচল তা অনেকটাই কম রয়েছে শিলিগুড়ির রাস্তায়।